আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে বিএনপি সহ চার রাজনৈতিক দলে যোগদানের প্রস্তাব পাওয়ার দাবি করেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। আলোচিত হিরো আলম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসছেন তিনি, যে কোনো একটি রাজনৈতিক দলে যোগদান করছেন তিনি। চারটি দল থেকে প্রস্তাব পেয়েছেন। দলগুলো হলো বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি। এই দলগুলোর মধ্য থেকে যে কোনো একটি দল থেকে জাতীয় সংসদ নির্বাচনে যাচ্ছেন তিনি। এবার হিরো আলম আর স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবে না জানিয়ে তিনি বলেন, গত কয়েকবার একতারা প্রতীকের নির্বাচন করেছেন, কিন্তু বর্তমানে একতারা প্রতীক নেই, তাই এবার জাতীয় সংসদ নির্বাচনে একটি দলের হয়ে নির্বাচন করবেন। বিএনপি সহ বড় বড় দলগুলো বলছে বর্তমান সরকারের অধীনে তারা নির্বাচনে যাবে না। এই অবস্থায় এই সরকারের অধীনে নির্বাচনে যাবেন কিনা জানতে চাইলে হিরো আলম বলেন, সবগুলো দল যদি নির্বাচনে যায় তাহলে তিনি নির্বাচনে যাবেন। চারটি দল কি তাকে প্রস্তাব দিয়েছে নাকি তিনি নিজে প্রস্তাব দিয়েছেন জানতে চাইলে বলেন, দলগুলোই তাকে প্রস্তাব দিয়েছে। নির্বাচনের আগে এ বিষয়ে কিছু বলতে চান না বলে জানান ঢাকার উপনির্বাচনে এমপি ভোট করে মার খাওয়া হিরো আলম। তারপর যুক্তরাষ্ট্র জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক সংস্থাগুলো তার উপর হামলার নিন্দা জানায়। বলা হয় মার খেয়ে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে যান হিরো আলম।